সদর উপজেলার মাইঠা গ্রামে তিন সন্তানের জননী নাসিমা বেগম স্বামীর নানা প্রকার নির্যাতন সহ্য করেও সংসার করছেন তিনি। আর জাগরণী সহায়তা কেন্দ্রের সহযোগিতায় এটা সম্ভব হয়েছে। জাগরণীর কাছে গিয়ে আমি বলছি আমি সংসার করতে চাই, আমি আর মামলা করতে চাই না, আমি সুখ শান্তিতে জীবন করতে চাই, এই জন্য আমি ওরা আমাদের মিশিয়ে দিছে। শুধু পারিবারিক নির্যাতন নয়, বাল্যবিবাহ বন্ধ করতে কাজ করছে এই নারী সহায়তা কেন্দ্র, সচেতন করা হচ্ছে পিতামাতাকেও। আমার বাবা মা আমাকে বিবাহ দিতে চেয়েছিল, তারপর আমার আমি পুলিশের কাছে গেলাম, আমার আব্বুকে বুঝাইলো পুলিশ, তারপর আমার আব্বু বলছে যে না আমার মেয়েকে আমি পড়াবো, তা বিয়ে দিব না। আর আলোচনার মাধ্যমে সমস্যা সমাধান হলে হয়রানি ও মামলা জট কমবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা। যদি তাদের একটা আলোচনার মাধ্যমে বিকল্প বিরোধী শক্তির পদ্ধতিতে তাদের সংসারের সমস্যা সমাধান করা যায়, সেই উদ্যোগে এখানে মূলত কাজ করা হয়। নারীর প্রতি সকল প্রকার সামাজিক ও শারীরিক নির্যাতন প্রতিরোধে সমাজের সর্বস্তরের প্রতিনিধিদের নিয়ে এই প্রচেষ্টা অব্যাহত রাখার কথা জানালেন জেলা পুলিশ সুপার। যেই সব মহিলারা বা শিশুরা বিভিন্নভাবে নির্যাতিত হয় তারা আমাদের এখানে আসলে আমাদের একটি কেন্দ্র থেকে একজন মহিলার কাছে তারা তাদের মনের কথাটি খুলে বলতে পারে এবং সেই মহিলা সেই হিসাবে তাদেরকে আইনানু যত ধরনের সহায়তা প্রদান করা যায় সেই চেষ্টাটি করে থাকে। আমাদের একটি ভবিষ্যতে উদ্যোগ আছে যে প্রত্যেক থানাতে আমরা এরকম একটি নারী সহায়তা কেন্দ্র করব। এই নারী সহায়তা কেন্দ্র করার মধ্য দিয়ে আমরা নারী এবং শিশুদেরকে বিশেষভাবে আমরা সেবা প্রদান করার চেষ্টা করব। পারিবারিক, সামাজিক, শারীরিক ও মানসিক সমস্যা, ইপটিজিং, স্ত্রী সন্তানদের খোঁজ খবর না রাখা, এই ধরনের বিভিন্ন বিষয় নিয়েই কাজ করবে জাগরণী নারী সহায়তা কেন্দ্র। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।